আজ সোমবার দশই বৈশাখ দু সালের চব্বিশে এপ্রিল বৃষরাশি বৃষলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদেরকে জানাবো আজ যেহেতু সোমবার তাই অবশ্যই আপনারা মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন কিছুতেই শারীরিকভাবে সুস্থ হতে পারছেন না তারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রয়ম বকম ইয়জা মহেশ পুষ্টি পুষ্টিবর্ধনাম উর্বা রুক্মিবন্ধনান মৃত্যুর মোক্ষীয়ম অমৃতাত এটি সকাল বিকাল রাত তিনবেলা একশো আটবার করে জপ করবেন কষ্ট হলেও তাহলে দেখবেন আপনারা অবশ্যই কিছু দিনের মধ্যেই শারীরিক শারীরিকভাবে আপনারা সুস্থতা অর্জন করতে সক্ষম হবেন আর যারা জীবনে হতদারিদ্রতার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন নিজের জীবনকে সমৃদ্ধশালী করবার জন্য আর্থিকভাবে মানসিকভাবে সামাজিকভাবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীম তন্নরুদ্র তন্ন রুদ্র প্রচোদয়াত ওম নম শিবায় এটি একশো আটবার করে জপ করে দিন শুরু করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ধখল সাধ্য কঠোর কায়িক পরিশ্রমের একটি দিন তৎসত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন আজ আপনার পক্ষে অর্থ সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন আপনার বোধগম্যতা এবং জ্ঞানের দ্বারা আপনি ভাগ্যের চাকাকে ঘুরিয়ে ক্ষতিকে মুনাফায় রূপান্তরিত করতে সক্ষম হবেন তাই বুদ্ধি এবং কৌশলকে প্রয়োগ করতে যেন ভুলবেন না আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে তবে তাড়াহুড়ো অটোকারিতা করলেই ক্ষতি চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন অভিজ্ঞ ব্যক্তি বর্গদের সাথে সংযুক্ত হন তারা কি বলছেন তা থেকে শিখুন আজকের সময় নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুবই কঠিন তবে নিজের সময় আজ আপনাকে নিজেই কিন্তু খুঁজে বার করতে হবে আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরেও জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি কথাবার্তা বলবার আগে দশবার ভাবনা চিন্তা করে বলবেন